আমার একটা স্বাস্থ্য ভাই ওই চরমলি বাড়ি ওর বাড়ি ওই পঞ্চপল্লী লোকজন ঘেরাও করেছে ঘেরাওয়ার পরে এরা এক সংবাদ শুনে এরা যাচ্ছিল এর পথে পুলিশ মানে বাধা দিতে যায় না তা বলেছে কি পুলিশ রে তা ঠিক আছে আমার ভাইয়ের বাড়ি ঘেরাও করেছে ওই বাড়িটা আপনার আমার ভাইয়ের উদ্ধার করেন তারা আজ সকালে পরস্পরে গন্ডগোল করার জন্য প্রিপারেশান নিচ্ছিল ঠিক এই মুহূর্তে পুলিশ এসে এক পার্টিকে নিবৃত করে যখন আর পার্টিকে আসে নিবৃত করতে আসে ওইদ সর্দারের গ্রুপকে তখন পুলিশ তাদের দ্বারা আক্রান্ত হয় এবং পুলিশের অস্ত্র তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবং পুলিশকে আহত করেছিল পরবর্তীতে আমরা সেই ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করি এখন যারা এই সিনিয়র নিয়েছিল তাদেরকে আমরা খোঁজ করছি তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান করছি আচ্ছা কি আপনারা কেমন পুলিশ যে আপনারা তাদের তারা বাড়ি গিয়েছে তাগেই না করে আমাকে ঠেকাতে আইছেন আপনি তাহলে তারে উদ্ধার করেন যখন করেনি তখন একে মানে বাড়ানো শুরু করেছে একজনকে গুলি করেছে পাশায় ফনি সর্দার আর আছে ইসুপ সর্দার মুক্তি যোদ্ধা ওনার নাকে বাড়ি ওই নাকের বাড়িতে ওনার নাক ফেটে গেছে ওরা এখন পুলিশকে ঘায়ল করার জন্য যেহেতু পুলিশের অস্ত্র ওরা ছিনিয়ে নিয়েছে পুলিশকে ঘায়াল করার জন্য একটি আর্টিফিশিয়াল একটি ঘটনার বা একটা নাটক তৈরি করে ওরা এসব করার চেষ্টা করছে কিন্তু এতে পুলিশের মনোবল কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না পুলিশকে ডিমোরালাইজ করার যে চেষ্টা এরা বারংবার করে আসছে সেটা এবার সফল হবে না ইনশাল্লাহ কারণ গতবারও ঠিক এই দীঘলিয়াতে একটি নারী শিশু নির্যাতনের অপহরণ মামলার আসামি অ্যারেস্ট করাকে কেন্দ্র করে এই দীঘলিয়ার এই চক্করই পুলিশকে আহত করেছিল জানিনা ওই পলাশ মারামারি করছে পরশ মস্তানা আমি তার মা সেই যে নেমারের একটা নাটক সাজিয়েছিল যে পুলিশ তাদেরকে পাল্টা আক্রমণ করেছে কিন্তু এটা কখনোই না পুলিশ এখানে যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিয়েছে পেশাদারিত্বের পরিচয় দিতে যেই এখানে পুলিশ এই সেই দুর্বৃত্ত কত্রী যাদের ইতিহাস পূর্ব ইতিহাস খারাপ প্রত্যেকের বিরুদ্ধে খুন রাহাজনী ধর্ষণ যৌন একাধিক মামলা আছে